করোনা শুরুতেই একে একে বের হয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ চিত্র। অভিযোগ ওঠে মাস্ক, পিপি সহ অন্যান্য উপকরণ কেনায় সিন্ডিকেট করে কয়েক গুণ বেশি দামে ক্রয়ের। তবে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি বলছে সব ভেঙে ক্রয় পদ্ধতিতে এসেছে স্বচ্ছতা, খরচ কমেছে প্রায় 50%। আমরা চেষ্টা করেছি মানসম্মত জিনিস কিনতে, দ্রুত কিনতে এবং কম দামে নিয়ে আসতে, যতটা সম্ভব বাজারে পাওয়া যায়। যে মাস্কের দাম ছিল 30 টাকা, সেটি আমরা এখন 4 থেকে 6 টাকার মধ্যে তো কিনতে পারছি। যে পিপি একসময় অনেক দাম ছিল, সেটি আমরা 700 টাকা, ভবিষ্যতে 450 টাকাতে কিনবো ইনশাল্লাহ। এর অর্থ হলো যে আমরা মান ঠিক রেখে দ্রুততার সাথে কমানোর জন্য সকল প্রক্রিয়া অনুসরণ করতে পারছি। তিনি জানান টেস্ট কিট জমা আছে প্রায় 5 লাখের বেশি, গ্লাভস 10 লাখ, আইসিইউ বেড, হাইফ্লো নজেল ক্যানোলা, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার যা মজুদ আছে তাতে আগামী কয়েক মাসে কোনো ঘাটতি হবে না। আছে অ্যান্টিজেন টেস্ট কিটেরও পর্যাপ্ত মজুদ। আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রস্তুত আছে, আইসিইউ বেড প্রস্তুত আছে এবং বিভিন্ন হসপিটাল আমাদের নিচ্ছে। ভেন্টিলেটর আমরা 100 দিয়ে দিয়েছি, আরও 187 প্রস্তুত আছে। পিপিই আমাদের হাতে এই মুহূর্তে 6,42,730 মজুদ আছে। আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বজ্ঞদের সাথে আলাপের পরিপ্রেক্ষিতে যে আমরা আগামী 1 বছরের জন্য প্রস্তুত। এসব চিকিৎসা উপকরণ সরবরাহ গতিশীল রয়েছে বলে জানান সিএমএসডি পরিচালক। কতটা গেছে আরও যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।